सुप्रिय छात्र-छात्री, तुम्हारे के जूम प्लेटफॉर्म में सरासरी क्लास से स्वागत जाना चाहिए। आज के हमरा आलोचना करवो कठिन अवस्था पदार्थ विज्ञान टूएर अध्याय तृतीय डाइलेक्ट्रिक। आज के तृतीय अध्याय प्रथम लेक्चर, ठीक है? संगत कारण गत क्लासे तुम्हारा अनुपस्थित छिले, सेजन्य ক্লাসটি পোস্টপন করতে বাধ্য হয়েছিলাম আর কি। যাই হোক, আজকে এসেছো, তোমাদের সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। খেয়াল করে দেখো, ডাই ইলেকট্রিক বৈদ্যুতিক পরিবাহিতার উপর ভিত্তি করে আমরা পদার্থ সমূহকে তিনটা ভাগে ভাগ করেছিলাম, একটি পরিবাহী, একটি অপরিবাহী, একটি অর্ধ পরিবাহী। तो ये अपरिवाही जेटी इन्सुलेटर, एटी मूलत डाइलेक्ट्रिक पदार्थ बा परावैद्युतिक पदार्थ हिसाब से परिचित। तो आमरा जानी जे परिवाहीर मध्य की थाके, मुक्त इलेक्ट्रन थाके, सेजन्नो खूब सहजे विद्युत प्रवाहित है। और अपरिवाहीर मध्य की थाके ना, मुक्त इलेक्ट्रन थाके ना, सेजन्नो এটাকে সহজে বৈদ্যুতিক বৈশিষ্ট্য সম্পন্ন তথা বিদ্যুৎ প্রবাহের উপযোগী করা যায় না, ঠিক আছে? সেজন্য এই পদার্থগুলোই মূলত বা বৈদ্যুতিক অপরিবাহী পদার্থ যেগুলো, এগুলোকে সাধারণভাবে আমরা বলে থাকি কি, ডাইইলেকট্রিক বস্তু বা ডাইইলেকট্রিক। তাহলে এই ডাইইলেকট্রিক পদার্থসমূহের বৈশিষ্ট্যগুলো নিয়েই মূলত আমাদের এই অধ্যায়ের আলোচনা। তো এই আলোচনায় আসার আগে আমরা দেখব যে এই ডাইইলেকট্রিক পদার্থে যেহেতু মুক্ত ইলেকট্রন থাকে না, কিন্তু দুই ধরনের চার্জ অর্থাৎ পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, এই চার্জের সমাবেশ থাকে এবং এরা কিছুটা আলাদা ভাবে বা কিছুটা দূরত্ব বজায় রেখে অবস্থান করে। সেটি কিভাবে? এই যে পজিটিভ এবং নেগেটিভ চার্জের আলাদা হওয়ার যে ঘটনা, এটাকে বলা হয় ডাইইলেকট্রিকের পোলারাইজেশন, ঠিক আছে? পোলারাইজেশন বা পোলার আয়ন। আমরা বিষয়টি একটু ব্যাখ্যায় আসতে চাই। ধরো একখণ্ড ডাইইলেকট্রিক পদার্থ, এখানে কিভাবে পোলারাইজেশন হয় সেই বিষয়টি আমরা একটু আলোচনায় আসব। এটি একটি ডাইইলেকট্রিক পদার্থ, স্বাভাবিকভাবেই কি থাকবে, এখানে থাকবে কি, এর মধ্যে পরমাণু থাকে। তো পরমাণুগুলোর আকৃতি আমরা জানি কি, গোলাকার, ঠিক আছে? এই গোল আকৃতির পরমাণুগুলো এখানে কি জানি আমরা, যে কেন্দ্রে থাকে হচ্ছে পজিটিভ চার্জ অর্থাৎ প্রোটন আর চার্জ ইন নিউট্রন, আর এর বিভিন্ন কক্ষপথে অনুমোদিত সংখ্যক ইলেকট্রন সজ্জিত থাকে। এখন এখানে যখন একটি ইলেকট্রিক ফিল্ড, ধরো ই নট, প্রয়োগ করা হয়, বাইরে থেকে একটি ইলেকট্রিক ফিল্ড যখন প্রয়োগ করা হয়, তখন এই যে পরমাণুগুলো যার আকৃতি ছিল কি, গোলাকৃতি, তার আকৃতি হয়ে যায় কিরকম, এরকম ডাম্বেল আকৃতির। আমরা এটাকে বলি ডাম্বেল আকৃতি। ডাম্বেল আকৃতির মধ্যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ। অবশ্যই এখানে একটু উল্টো হবে, কারণ কি, আমরা ফিল্ড প্রয়োগ করেছি যেদিকে সেই দিকে যাবে হচ্ছে পজিটিভ চার্জ, আর তার বাম দিকে থাকবে নেগেটিভ চার্জ, ঠিক আছে? তাহলে এরকম আরো একটি পরমাণু যদি আমরা বিবেচনা করি, সেটিও এরকম একটু ডাম্বেল আকৃতির হবে, এবং এখানে নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, এপাশে আরেকটা শেষের দিকে আর কি, ধরো
একদম শেষ প্রান্তে কি হলো, এখানে নেগেটিভ এখানে পজিটিভ চার্জের সৃষ্টি হয়। এই যে ঘটনাটি, এই ঘটনাটি ডাইইলেকট্রিকের পৃষ্ঠে, সমগ্র ডাইইলেকট্রিক পদার্থের মধ্যেই ঘটে। কার জন্য ঘটলো তাহলে? এই যে প্রযুক্ত, বাইরে থেকে প্রযুক্ত ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের কারণে। খেয়াল করে দেখো, যদি এরকম সমাবেশই হয় তাহলে এই যে নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জ কি থাকছে, সামান্য একটু দূরত্ব সরে যাচ্ছে, কিন্তু মুক্ত অবস্থায় যাচ্ছে না। মুক্ত অবস্থায় থাকতো কার? পরিবাহী। কিন্তু অপরিবাহীর এরকম অবস্থায় থাকে, এবং ডাইইলেকট্রিক পদার্থ, অন্তরক পদার্থ যেগুলো, সেগুলোর মধ্যে তেল প্রয়োগ করলে এই ধরনের সমাবেশ ঘটে। এই সমাবেশের খেয়াল করে দেখো, এখানে আছে কি পজিটিভ চার্জ, এটার এই পরমাণুর এটা কি আছে, নেগেটিভ চার্জ। পজিটিভ এবং নেগেটিভ চার্জের চার্জের পরিমাণ পরস্পর সমান, ফলে এই দুটি চার্জ কি হচ্ছে, পরস্পরকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। আবার একই রকম ভাবে এই পজিটিভ চার্জ এবং এই নেগেটিভ চার্জ যেহেতু সমান, কি হচ্ছে, পরস্পরকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, শুধুমাত্র এই পাশে কি থাকছে, নেগেটিভ চার্জ, আর এই পাশে থাকছে শুধু পজিটিভ চার্জ। অর্থাৎ ডাইইলেকট্রিক পদার্থের বা ডাইইলেকট্রিক খণ্ডের যেটি নিয়েছি আমরা, সেই খণ্ডের দুই পার্শ্বে দুই ধরনের চার্জের সমাবেশ ঘটলো। অভ্যন্তরে যে চার্জ গুলো আছে সেটি কি হয়ে যাচ্ছে, পরস্পরকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। তাহলে বাম পাশে ঋণাত্মক চার্জ, ডান পাশে ধনাত্মক চার্জের সমাবেশ ঘটে। এই যে পজিটিভ নেগেটিভ চার্জের এই যে আলাদা হওয়ার যে ঘটনাটি, এই ঘটনাটিকেই আমরা বলছি কি, ডাইইলেকট্রিকের পোলারাইজেশন, পোলারায়ন বা পোলারাইজেশন। পোলারাইজেশন ঘটনা, বিষয়টি কি বোঝা গেল, বুঝতে পারলা কি? হ্যাঁ, তোমরা একটু কথা বলো। জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, একটু কথা বলো বা না বুঝতে পারলে প্রশ্ন করো, ঠিক আছে? আচ্ছা জি স্যার, এখানে আরো কিছু ঘটনা আছে, আমরা পোলারাইজেশন ঘটনাটা কিভাবে ঘটে সেটি একটু জানতে পারলাম। খেয়াল করে দেখো, এখানে বাম পাশে নেগেটিভ চার্জ এবং ডান পাশে পজিটিভ চার্জের সৃষ্টি হয়েছে, ফলে এই খণ্ডের মধ্যে, কিন্তু খেয়াল করে যে খণ্ডের মধ্যে এই তড়িৎ ক্ষেত্রটা ছিল বাইরে থেকে প্রয়োগ করা, আর এখানে নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জের সমাবেশ ঘটেছে, ফলে এখানেও কিন্তু একটি তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে, কারণ এই সমাবেশ কিন্তু পুরো খণ্ডের মধ্যেই এইভাবে সজ্জিত আছে। ঠিক আছে, আমরা সবগুলো একে দেখাচ্ছি না, শুধুমাত্র তিনটি দেখালাম, যে এইভাবে পুরো খণ্ডের মধ্যে ঘটনাটি ঘটে। তাহলে এ পাশে পজিটিভ চার্জ, এ পাশে নেগেটিভ চার্জ, এখানে কি হবে, এখানে এই খণ্ডের অভ্যন্তরেও কিন্তু একটি অভ্যন্তরীণ ভাবে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে, তাই না? পজিটিভ চার্জের জন্য, নেগেটিভ চার্জের সমাবেশের জন্য এখানে একটি তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে, এবং সেই তড়িৎ ক্ষেত্রের দিক কোণ বরাবর হবে, সেই তড়িৎ ক্ষেত্রের দিক অবশ্যই এই বরাবর, এই যে পজিটিভ চার্জ যেদিকে আছে সেই দিক থেকে নেগেটিভ চার্জের দিক বরাবর। এই তড়িৎ ক্ষেত্র যেটি অভ্যন্তরীণ ভাবে তৈরি হয় এটাকে আমরা বলি ইপি, মানে ইপি কি, পোলারাইজেশনের কারণে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র। তাহলে বাহ্যিক তড়িৎ ক্ষেত্র এই বাম থেকে ডান দিকে ক্রিয়াশীল, আর অভ্যন্তরীণ ভাবে অর্থাৎ ডাইইলেকট্রিকের অভ্যন্তরে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র
ইপি পোলারাইজেশনের কারণে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র ইপি, এটি আবার কি করছে ডান দিক থেকে বাম দিকে ক্রিয়াশীল আছে। ফলে কি হবে, এই যে বাহ্যিক তড়িৎ ক্ষেত্র সেটিকে কিন্তু এই পোলারাইজেশনের দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্র কি কিছুটা কিছুটা নিষ্ক্রিয় করবে, কারণ পরস্পর বিপরীত দিকে দুই তড়িৎ ক্ষেত্র ক্রিয়াশীল আছে। ফলে এখানে একটি লব্ধি তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে, যে তড়িৎ ক্ষেত্রটি কাজ করবে কোন বরাবর, বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের মান বড় তার তুলনায়, এই ইপির তুলনায়, অর্থাৎ ই নট ভেরি ভেরি গ্রেটার দেন ইপি, এটা খুব যে বেশি মানের তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে তা নয়, ই নট ইপির চাইতে বড় হওয়ার কারণে এখানে কিছুটা তড়িৎ ক্ষেত্র থেকে যাচ্ছে এবং সেই লব্ধি তড়িৎ ক্ষেত্রটার পরিমাণ হচ্ছে ই। ঠিক আছে, এটাকে ভেক্টর রূপে দেখাতে পারো, না দেখালেও সমস্যা নেই, মানে দেখালাম আমরা। তাহলে এখানে সার্বিকভাবে মুখ্যত পোলারাইজেশন ঘটার জন্য প্রকৃতপক্ষে কার্যকরী যে তড়িৎ ক্ষেত্র সেটি কিন্তু কি, এই যে এই লব্ধি তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার, জিনিসটা বোঝা গেল? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ডাইইলেকট্রিকে কিভাবে পোলারাইজেশন ঘটে সে জিনিসটি আমরা ক্লিয়ার হলো। এবার আমরা পোলারাইজেশন সম্পর্কে, এই ডাইইলেকট্রিকের পোলারাইজেশন সম্পর্কে আর একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ গাণিতিকভাবে কিভাবে একটি ডাইইলেকট্রিক পদার্থের পোলারাইজেশন নির্ণয় করতে পারবো আমরা, সেই দিকে অগ্রসর হব। আমরা ইলেকট্রিক ডাইপোলের কথা জানি, তাই না? ইলেকট্রিক ডাইপোল, বৈদ্যুতিক ডাইপোল, কি বলেছিলাম আমরা সংজ্ঞায়? আমরা বোধ হয় দ্বিতীয় বর্ষেই পড়ে আসছি তড়িৎবিদ্যা এবং চুম্বকত্ব বিষয়, কি বলেছিলাম, দুটি সমান এবং বিপরীত ধর্মী, বিপরীত মুখী নয়, তাই না? দুটি সমান মানের বিপরীত ধর্মী চার্জ যদি কি করে পরস্পর থেকে খুব কাছাকাছি অবস্থান করে, তাহলে এই ব্যবস্থাটিকে আমরা বলেছিলাম কি, ইলেকট্রিক ডাইপোল বা বৈদ্যুতিক ডাইপোল। কিরকম ছিল, এখানে একটি চার্জ আছে, এখানে একটি চার্জ আছে, এই চার্জের পরিমাণ পজিটিভ কিউ পরিমাণ, এই চার্জের পরিমাণ নেগেটিভ কিউ পরিমাণ, এই চার্জ দ্বয় পরস্পর থেকে ধরো আর দূরে অবস্থান করছে। তাহলে এই ব্যবস্থা সমান চার্জ, এই যে দূরত্ব, এই দূরত্বটা খুবই কম যদি হয় তাহলে এই ব্যবস্থাটিকে আমরা বলেছিলাম ইলেকট্রিক ডাইপোল। আর ডাইপোল মোমেন্ট যেটি, সেটির সঙ্গে আমরা কি বলেছিলাম যে একটি ইলেকট্রিক ডাইপোলের যে কোনো একটির কি চার্জের মান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে বলেছিলাম ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, এবং ইলেকট্রিক ডাইপোল মোমেন্টকে আমরা পি দ্বারা, ছোট হাতের পি লিখছি, পি দ্বারা প্রকাশ করেছিলাম, পি ইজ ইকুয়াল টু ইউ আর, এই দুইয়ের গুণফল, এই তো ছিল, তাই না? যদি তাই হয় তাহলে এই দেখো, খেয়াল করে এখানে নেগেটিভ পজিটিভ, তাহলে এই পৃষ্ঠে এই সারি বরাবর একটি, এই সারি বরাবর, এই সারি বরাবর, এরকম অসংখ্য কি হবে ডাইপোল মোমেন্টের সৃষ্টি করবে, মানে ইলেকট্রিক ডাইপোল হবে, সেখান থেকে ডাইপোল মোমেন্টের সৃষ্টি করবে। অতএব পুরো খণ্ডের মধ্যে যদি ইলেকট্রিক ডাইপোল পি হয় তাহলে সেটাকে আমরা কি লিখতে পারবো, সাম অফ কিউ আই আর আই, তাই নাকি? কিউআই আর আই, মানে প্রত্যেকটা ডাইপোলের, সরি, প্রত্যেকটি ডাইপোলের জন্য সমগ্র ডাইইলেকট্রিক পদার্থের মধ্যে সৃষ্ট পোলারাইজেশন যেটি, সেটি হবে
সরি পোলারাইজেশন না না এটা হলো ডাইপোল মোমেন্ট ডাইপোল মোমেন্ট হবে হচ্ছে সাম অফ ইউআই আর আই মানে আই এর মান ইজ ইকুয়াল টু 1 থেকে কত কত পর্যন্ত যাবে যত সংখ্যক আছে ঠিক আছে সাম অফ আই এর জন্য দিয়ে রাখছি যে আই এর মান এখানে তোমার যতগুলো ডাইপোল আছে ততগুলো পর্যন্ত বিস্তৃত হবে বা সমাবেশ বা সংযুক্ত হবে এখন এই খণ্ডটির আয়তন যদি কি হয় ধরো আয়তন হচ্ছে ভি ঠিক আছে তাহলে আয়তন যদি ভি হয় তাহলে এই খণ্ডের মধ্যে যে পোলারাইজেশন হয় এতক্ষণ তো আমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বের করলাম এখন ডাইপোল মোমেন্টের আকারে বা ডাইপোল মোমেন্টের দৃষ্টিকোণ থেকে পোলারাইজেশনের যে সংজ্ঞা সেটিকে আমরা কিভাবে বলতে পারি যে প্রতি একক আয়তনে ডাইপোল মোমেন্টের যে মান বা ডাইপোল মোমেন্টের যে সংখ্যা ঠিক আছে প্রতি একক আয়তনে প্রতি একক আয়তনের ডাইপোল মোমেন্টকেই বলা হয় হচ্ছে কি ওই ডাইলেকট্রিক পদার্থের পোলারাইজেশন তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বোধ হয় পোলারাইজেশন পি বড় হাতে দিলাম মানে পুরো খণ্ডের পোলারাইজেশন পি এগুলো কিন্তু পোলারাইজেশন না এটা হচ্ছে হচ্ছে কি ডাইপোল মোমেন্ট পি ইজ ইকুয়াল টু হবে কত অবশ্যই পি বাই অর্থাৎ ডাইপোল মোমেন্ট বাই আয়তন ভি তাহলে কি দাঁড়ালো যে একক আয়তনের ডাইপোল মোমেন্টই হচ্ছে পোলারাইজেশন ঠিক আছে বা এটাকে একটু ভাঙলে পরে দেখবা যে এর একক হয়ে গেছে কি এখানে যদি আমরা একটি ডাইপোলের কথা চিন্তা করি পি এর মান তাহলে এটা কি হবে কিউ আর বাই ভি ভি সমান আবার কত কিউ আর বাই ভি মানে কত এ আর নাকি এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর দূরত্ব তাহলে পুরোটার আয়তন বের হলো তাহলে আর এবং আর ক্যান্সেল হয়ে গিয়ে থাকলো কি থাকলো হচ্ছে কিউ বাই এ এটাকে আমরা কি বলি চার্জের তল মাত্রিক ঘনত্ব তাই না তাহলে পোলারাইজেশনের যে একক সেটি হবে চার্জের তল মাত্রিক ঘনত্বের এককের অনুরূপ ঠিক আছে আচ্ছা লেকচার তো দিয়েই চলেছি যদি টাইম আপ হয়ে যায় তাহলে অটো কেটে যাবে আমার এটা আবার খেয়াল থাকে না আগে বলার কথা চলছে তো চলছেই যাই হোক কেটে গেলে বুঝবো যে টাইম আপ হয়ে গেছে দেরি আছে এখনো অনেক সময় আছে আমরা এর পরবর্তীতে আসবো ডাইলেকট্রিক ধ্রুবক সম্পর্কে ধারণা দেব জানা জিনিস কিন্তু একটু আমরা রিপিট করছি এই জিনিসগুলো পরবর্তী আলোচনায় ডাইলেকট্রিক পরবর্তী যে বিস্তৃত আলোচনা করব তখন এই বিষয়গুলো আমাদের খুব কাজে লাগবে কাজেই প্রাথমিক ধারণাগুলো আমরা নিয়ে নিচ্ছি ডাইলেকট্রিক ধ্রুবক বিভিন্নভাবে ডাইলেকট্রিক ধ্রুবকের সংজ্ঞা দেয়া যেতে পারে তবে আমরা এখানে একটু ধারকের আলোকে কারণ ডাইলেকট্রিক পদার্থ বা পরাবৈদ্যুতিক পদার্থগুলো মূলত অন্তরক পদার্থ যেগুলো সেগুলো আমরা ধারকের অভ্যন্তরে ব্যবহার করে থাকি তোমরা ধারক সম্পর্কে জেনে আসছো যে ধারকের মধ্যে কি করা হয় এই অন্তরক পদার্থ তথা ডাইলেকট্রিক পদার্থ ব্যবহার করা হয় কাজেই ধারকের দৃষ্টিকোণ থেকে ডাইলেকট্রিক ধ্রুবক যদি আমরা আলোচনা করি কি বলতে পারি যে কোন ধারকের ডাইলেকট্রিক সহ ধারকত্ব এবং শূন্য মাধ্যমে অর্থাৎ ডাইলেকট্রিক বিহীন ধারকত্ব ওই একই ধারকের ধারকত্ব
কোন ধারকের ডাইইলেকট্রিক সহ ধারকত্ব এবং ডাইইলেকট্রিক বিহীন ধারকত্ব এই দুয়ের অনুপাতকেই বলা হয় কি ডাইইলেকট্রিক পদার্থটির ডাইইলেকট্রিক ধ্রুবক বা এটাকে আমরা আরো নাম আছে তড়িৎ মাধ্যমাঙ্ক তাই না তড়িৎ মাধ্যমাঙ্ক বলে থাকি এবং ডাইইলেকট্রিক ধ্রুবক এটা অনেক সময় আমরা আসলে গ্রিক লেটার কাপ্পা দ্বারা প্রকাশ করি ইংরেজি কে এর মতো দেখা যায় মানে গ্রিক লেটার কাপ্পা আর ইংরেজি কে অনুরূপ হচ্ছে ইংরেজি কে একটু বাঁকা করে দিয়েছি আর যদি কে লিখি আমরা তাহলে কে এর মতো করে ঠিক আছে তো যেটাই বলো কে বা কাপ্পা কাপ্পা হলে একটু সাইজ টাইজ এরকম হয়ে যাবে কাপ্পা ইজ ইকুয়াল টু আমরা কি সংজ্ঞায় বলেছিলাম যে কোন ধারকের ডাইইলেকট্রিক সহ ধারকত্ব এবং ডাইইলেকট্রিক ছাড়া ধারকত্ব সি নট এই দুয়ের অনুপাতই হচ্ছে ওই ডাইইলেকট্রিক পদার্থটির ডাইইলেকট্রিক ধ্রুবক বা তড়িৎ মাধ্যমাঙ্ক এখন যদি তুমি একটি ধারকের কথা চিন্তা করো ধরো একটি সমান্তরাল পাত ধারক আমরা এখানে বিবেচনা করি এই সমান্তরাল পাত ধারকের প্রত্যেকটি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a এবং এই যে দূরত্বটা এই দূরত্বটা ধরো d অর্থাৎ সমান্তরাল পাত ধারক এই যে এই একটি পাত এই একটি পাত পরস্পর কি রকম আছে সমান্তরালে আছে ঠিক আছে অতএব এর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের পরিমাণ আমরা কত ধরছি a আর এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d আয়তন কত হবে ad হবে নাকি যাই হোক তাহলে এরকম একটি সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে শূন্য মাধ্যমে যে এখানে যদি কোনো মাধ্যম না থাকে শূন্য মাধ্যম তাহলে তার ধারকত্বের পরিমাণ আমরা কি পেয়েছিলাম c নট is equal to epsilon naught a by d আর ধারকত্ব কোন কি বলে ডাইইলেকট্রিক বা অন্তর পদার্থ যখন এর মাঝে আমরা অ্যাড করে দেই এই যে এখন একটা অন্তর পদার্থ এর মাঝখানে যোগ করে দিলাম তখন এর ধারকত্ব কি হবে একই রকম epsilon a বাই d এখন এই দুটো মান যদি এখানে বসিয়ে দাও তাহলে কাপ্পা ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে খেয়াল করে দেখো সি নট আছে কোথায় নিচে না তাহলে এখানে কি হবে ভাগ করো ভাগ করে আমি দেখাতে হলে ভাগ করে দেখিয়েই দিই তাহলে d ইনটু এটা কি উল্টে যাবে d গেল উপরে নিচে epsilon নট a ডি ডি ক্যান্সেল এ এ ক্যান্সেল থাকলো কি কাপ্পা ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট ঠিক আছে এটি কি আমরা তাহলে আরেকটি সংজ্ঞা এখান থেকে কিন্তু ডাইইলেকট্রিক ধ্রুবকের বের হয়ে আসলো সেটি কি এরা কারা যে শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতা এটি আর এটি হচ্ছে কোন মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতা তাহলে কোন মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ প্রবেশ্যতার অনুপাতকেই বলা হয় কি তড়িৎ মাধ্যমাঙ্ক বা ডাইইলেকট্রিক ধ্রুবক ঠিক আছে এর কি কোনো একক আছে নাকি একক নাই এটাও ধারকত্ব এটাও ধারকত্ব দুই ধারকত্বের একক কেটে ক্যান্সেল হয়ে গেল এটাও তড়িৎ প্রবেশ্যতা এটাও তড়িৎ প্রবেশ্যতা উভয়ের একক ক্যান্সেল হয়ে গিয়ে কেটে এককবিহীন রাশিতে পরিণত হলো ঠিক আছে তাহলে এটি একটি এটিকে অনেক সময় আমরা কি বলি এই এপসাইলন আর অর্থাৎ এটা এটাকে আমরা রিলেটিভ তড়িৎ প্রবেশ্যতা বা রিলেটিভ পারমিয়াবিলিটি বলে থাকি বা বাংলায় যদি বলি আপেক্ষিক আবেশীয় ধারকত্ব ঠিক আছে তাহলে এভাবে অর্থাৎ ইআর ইজ ইকুয়াল টু কে শূন্য মাধ্যমের ক্ষেত্রে এর মান কত হয় ওয়ান হয় আসলে 1.00 সামথিং হয় তো শূন্য বা বায়ু মাধ্যমের জন্য
এই জন্য শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা k এর মান কি করি 1 ধরি অর্থাৎ মাধ্যম যদি না থাকে তাহলে এখানেও e নট হবে এখানেও e নট সরি এপসাইলন নট হয়ে গেল কত কেটে গিয়ে 1 অথবা এখানেও তাই মাধ্যম যদি না থাকে তাহলে এখানেও c নট এখানেও c নট তাহলে দুইটা কেটে গিয়ে 1 শূন্য মাধ্যমের ক্ষেত্রে সেজন্য k এর মান বা কাপার মান 1 কিন্তু মাধ্যম যখন থাকে তখন কিন্তু কাপার মান 1 এর থেকে বড় ঠিক আছে মাধ্যম থাকলে 1ও হবে না 1 এর ছোটও হবে না 1 থেকে বড় হবে এটি খেয়াল রাখবা টাইম আমাদের খুব সম্ভবত আর বেশি পাবো না ম্যাক্সিমাম 10 মিনিট পেতে পারি আমরা পরবর্তী আলোচনায় একটু যেতে চাচ্ছি দেখা যাক এটি একটু গুরুত্বপূর্ণ আলোচনা আমি একটু দ্রুততার সাথেই অগ্রসর হব আশা রাখছি খুব বেশি সময়ও লাগবে না সেটি হচ্ছে হিট ডাই ইলেকট্রিক স্থির ডাই ইলেকট্রিক ধ্রুবকের ম্যাক্রোস্কোপিক ধারণা ঠিক আছে ঠিক অনুরূপ এখানে যেটি আমরা বিবেচনা করেছিলাম যে একটি সমান্তরাল পাত ধারক এখানে বিবেচনা করো এর প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল এ এবং এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি ঠিক আছে তা আর একটি কি ধরো এই যে পাত আছে এই পাতে কি আছে এই পাতে আমরা পজিটিভ চার্জ প্রদান করি ফলে এখানে নেগেটিভ চার্জের সমাবেশ ঘটে খেয়াল করে দেখো যে এই যে এই অবস্থায় এখানে চার্জের যে তলমাত্রিক ঘনত্ব সেটি হচ্ছে সিগমা অর্থাৎ একক ক্ষেত্রফলে চার্জের পরিমাণ আমরা এখানে ধরে নেই যে মোট চার্জের পরিমাণ কত এখানে আছে ধরো কিউ পরিমাণ মোট চার্জ আছে এখানে কিউ পরিমাণ তাহলে এই কিউকে যদি আমরা এ দিয়ে ভাগ করি তাহলে তলমাত্রিক ঘনত্ব কিউ বাই এ পেয়ে যাচ্ছি ধারকের পাতদার মধ্যে যে তড়িৎ প্রাবল্যের সৃষ্টি হয় সেটি শূন্য মাধ্যমের ক্ষেত্রে শূন্য মাধ্যম ই ভ্যাকুয়াম লিখলাম ইজ ইকুয়াল টু 4 পাই সিগমা ঠিক আছে তাহলে এই অবস্থায় পাতদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য ভি ভ্যাকুয়াম ভ্যাকুয়াম অবস্থায় কি হবে ই ভ্যাকুয়াম ইনটু মধ্যবর্তী দূরত্ব ডি তাই তো তাহলে ধারকত্ব অর্থাৎ সি ভ্যাকুয়াম ইজ ইকুয়াল টু এই দুটো থেকে কি আসে সি ইজ ইকুয়াল টু আমরা কত জানি চার্জ কিউ বাই কি বিভব ভি চার্জের পরিমাণ কত খেয়াল করে দেখো তো এখানে এখান থেকে চার্জ কিউ ইজ ইকুয়াল টু সিগমা এ তাহলে সিগমা এ বসাও আর ভি এর মান এখানে কত আছে ই ভ্যাকুয়াম ইনটু ডি তাই না ই ভ্যাকুয়াম ইনটু ডি অথবা শুধুমাত্র ভি ভ্যাকুয়াম রেখে দিতে পারো ভি ভ্যাকুয়াম ঠিক আছে এখন কি করো এর মধ্যে তোমার একটি অপরিবাহী পদার্থ অর্থাৎ ডাইইলেকট্রিক পদার্থ প্রবেশ করা দেখবা যে এখানে কি হয়ে গেছে এই যে বিভবের পরিমাণ এই বিভবের পরিমাণটা কি হয়ে গেছে কমে গেছে অর্থাৎ ই ভ্যাকুয়াম ই কমে যায় ডাইইলেকট্রিক পদার্থের মধ্যে যখন সরি ধারকের মধ্যে যখন ডাইইলেকট্রিক পদার্থ দেওয়া হয় তখন কি হয়ে যায় ইলেকট্রিক ফিল্ডের পরিমাণ কমে যায় আমরা সেটা প্রথমে ব্যাখ্যা করে আসছি যে কিভাবে কমে যায় তাহলে ই কমে যাওয়ার অর্থ হচ্ছে কি ভি কমে যাওয়া
এই যে ভি এখান থেকে কমে যাওয়া, ভি কমে যাওয়ার অর্থ হচ্ছে ভি কমে যাওয়া অর্থাৎ ধারকত্ব কমে যাওয়া। তাহলে এখান থেকে আমরা ডাইইলেকট্রিক ধ্রুবক কে ইকুয়াল টু কত লিখেছিলাম, সি বাই সি ভ্যাকুয়াম, তাই তো ছিল। তাহলে মান বসিয়ে দাও, সি এর মান হবে কত, এ সিগমা বাই ভি আর, এটি হবে হচ্ছে ভি ভ্যাকুয়াম হবে হবে কি এ সিগমা বাই ভি ভ্যাকুয়াম, ভি ভ্যাকুয়াম। তাহলে আলটিমেটলি সম্পর্কটা এসে গেল ভি ভ্যাকুয়াম উপরে উঠে গেল ভি ভ্যাকুয়াম বাই ভি, ঠিক আছে, ভি ভ্যাকুয়াম বাই ভি। এখন চার্জের যে তলমাত্রিক ঘনত্ব সেটি চার্জের তলমাত্রিক ঘনত্ব স্বাভাবিকভাবেই কি হবে, সিগমা ইজ ইকুয়াল টু ই বাই কি ছিল, ই বাই ফোর পাই। আমরা ই ইজ ইকুয়াল টু কত লিখেছিলাম, প্রথমেই ই ইজ ইকুয়াল টু আমরা লিখেছিলাম কত, ই ভ্যাকুয়াম, খেয়াল করে দেখো ই ভ্যাকুয়াম ইজ ইকুয়াল টু ছিল ফোর পাই সিগমা, তাহলে সিগমা ইজ ইকুয়াল টু ই ভ্যাকুয়াম বাই ফোর পাই, ঠিক আছে। আর যখন ডাইইলেকট্রিক পদার্থ প্রয়োগ করা হলো তখন কি হচ্ছে, তলমাত্রিক ঘনত্ব কমে যাচ্ছে অর্থাৎ সিগমা ডট বা সিগমা প্রাইম ইজ ইকুয়াল টু হয়ে যাবে তখন ই বাই ফোর পাই, ঠিক আছে, ই বাই ফোর পাই। তাহলে চার্জের তলমাত্রিক ঘনত্বের পরিবর্তন কতটুকু হয়ে যাবে, চার্জের তলমাত্রিক পরিবর্তন সিগমা থেকে সিগমা ডট ইজ ইকুয়াল টু ই ভ্যাকুয়াম বাই ফোর পাই মাইনাস ই বাই ফোর পাই। ই ভ্যাকুয়াম ইজ ইকুয়াল টু আবার কত লেখা যায়, ই ভ্যাকুয়াম, এই যে ই ভ্যাকুয়াম কিভাবে লিখবো আমরা, ই ভ্যাকুয়াম আসবে হলো ই ভ্যাকুয়াম বাই ই ইজ ইকুয়াল টু কে, এই সম্পর্ক থেকে অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের তুলনা থেকে ওকে কিন্তু আমরা তড়িৎ মাধ্যমাঙ্কের সংজ্ঞা দাঁড় করাতে পারি, অর্থাৎ ই নট বাই ই, শূন্য মাধ্যমে তড়িৎ ক্ষেত্র আর মাধ্যমবিহীন, সরি মাধ্যমে তড়িৎ ক্ষেত্র, শূন্য মাধ্যমে তড়িৎ ক্ষেত্র এবং কোনো মাধ্যমে তড়িৎ ক্ষেত্রের অনুপাতই হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক কে। তাহলে এখানে যদি ই ভ্যাকুয়াম এর মান কত আসবে দেখো তো, ই ভ্যাকুয়াম ইজ ইকুয়াল টু আসবে ই কে, তাই না, ই কে। তাহলে এখানে বসিয়ে দাও এই মানটি ই কে, তাহলে এখান থেকে আমি কি কমন নিতে পারি, ই বাই ফোর পাই আসছে কত, কে মাইনাস ওয়ান, তাহলে সিগমা মাইনাস সিগমা ডট অর্থাৎ চার্জের পরিবর্তন। এখন খেয়াল করো এটা হচ্ছে চার্জের পরিমাণ, আর এখানে আয়তন কত আছে, চার্জের পরিবর্তন এটা, তাহলে সিগমা মাইনাস সিগমা ডট একে যদি আমি কি করি এ দিয়ে গুণ করি তাহলে কি পাবো, এ দিয়ে গুণ করার অর্থই হচ্ছে চার্জ ইনটু ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে এটা কি পেয়েছিলাম, খেয়াল করে দেখো যে মোট চার্জ সিগমা ইজ ইকুয়াল টু ছিল কিউ বাই এ, তাহলে সিগমা এ ইজ ইকুয়াল টু মোট চার্জ পেয়ে যাচ্ছি। তাহলে পুরো খণ্ডে অর্থাৎ এই ইয়েতে ধারকের মধ্যে মোট চার্জের পরিমাণ হচ্ছে এই অংশ, আর এর আয়তন কত, আয়তন হচ্ছে এ, আয়তন হবে হচ্ছে এ ইনটু মাঝখানে কি আছে বি দূরত্ব। তাহলে আমরা এটা কি পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি কি পোলারাইজেশনের পরিমাণ, তাই না, খেয়াল করে দেখো যে কি সিগমা মাইনাস সিগমা ডট এ এবং দূরত্ব হচ্ছে ডি, তাহলে ডাইইলেকট্রিকের মোট আয়তন হচ্ছে এডি, আর আমরা একক আয়তনে ডাইপোল মোমেন্ট এখানে
সম্পূর্ণ ইলেকট্রিক ইলেকট্রিক ডাইলেকট্রিক পদার্থটির যে ডাইপোল মোমেন্ট, সেই ডাইপোল মোমেন্টের মান কত হয়ে যাচ্ছে, সেই ডাইপোল মোমেন্টের মানও কিন্তু হয়ে যাচ্ছে হচ্ছে চার্জ ইনটু আয়তন এ ডি, চার্জ ইনটু আয়তন, মোট আয়তনে তোমার কি আছে ডাইপোল মোমেন্টের পরিমাণ, এবং আয়তন হচ্ছে ভি। এখন এই ডাইপোল মোমেন্টকে যদি আমি আয়তন দিয়ে ভাগ করে দেই তাহলে কি পাবো আমি, পোলারাইজেশন পি। তাহলে এডি এডি ক্যান্সেল হয়ে গেল।